বন্ধুরা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের উজ্জ্বলতা কোথায় যেন হারিয়ে যায়। ত্বকের নানা রকম সমস্যা, যেমন রিঙ্কেল, পিগমেন্টেশন, মেজতা, ডেড স্কিন, নানা ধরনের সমস্যা হতে থাকে। আজকে ত্বকের নানান রকম সমস্যার জন্য একটা ন্যাচারাল রেমেডি নিয়ে এসেছি। এই রেমেডিটা ব্যবহার করার ফলে ত্বকের সব রকম সমস্যা থেকে সমাধান পাবে। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক আজকের এই রেমেডিটা। বন্ধুরা, এই রেমেডিটা ব্যবহার করার পর আমাদের ত্বকের সব রকম সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একটা শ্যাম্পুর প্যাকেট। বন্ধুরা, এক পাতা শ্যাম্পু নিয়ে নিয়েছি। শ্যাম্পু আমাদের স্কিনের যত রকম ডার্ট পার্টিকেল রয়েছে স্কিন থেকে, সেগুলোকে ক্লিন করতে সহায়তা করে। আর এই শ্যাম্পুর মধ্যে নিয়ে নেব একটু টুথপেস্ট। বন্ধুরা, হোয়াইট টুথপেস্টটি নেওয়ার চেষ্টা করবে। হোয়াইট টুথপেস্টের মধ্যে এমন ক্লিনিং এজেন্ট রয়েছে যেগুলো আমাদের স্কিনের জন্য খুবই কার্যকরী। তো এখানে টুথপেস্ট আর শ্যাম্পু ভালো করে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, এখানে টুথপেস্ট আর শ্যাম্পুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি কস্তুরি হলুদ নিচ্ছি, তোমরা রান্নার হলুদও নিতে পারো। রান্নার হলুদ নিলে হাফ চামচের একটু কম নিয়ে নেবে, আর কস্তুরি হলুদ নিলে হাফ চামচ নিয়ে নেবে। তো বন্ধুরা, কস্তুরি হলুদ নিলে আমাদের স্কিনের জন্য খুবই ভালো, আর রান্নার হলুদ নিলে একটা স্কিনের মধ্যে হলদে ছোপ থেকে যায়, সেই জন্য কস্তুরি হলুদটা নেওয়ার চেষ্টা করবে। যদি না থাকে, রান্নার হলুদও ব্যবহার করতে পারো। এবার এই জিনিসটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আমাদের স্কিনে ব্যবহার করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এটা অবশ্যই করে মুখে লাগানো যাবে না, যেহেতু এর মধ্যে টুথপেস্ট শ্যাম্পু রয়েছে। এটা অবশ্যই করে হাতে, পায়ে, ঘাড়ে, গলায়, কনুইয়ে এইসব জায়গায় ব্যবহার করলে খুবই ভালো ফলাফল পাবে। আর আমাদের কি হয়, মুখের চর্চা তো আমরা সবাই করে থাকি, মুখের যত্ন করে থাকি, কিন্তু আমরা হাত, পা, ঘাড়, গলা এসব জায়গার যত্ন ঠিক মতো নেই না। তার জন্য কি হয়, আমাদের মুখের ত্বকের সঙ্গে হাত পায়ের ত্বকের কিন্তু একটা অমিল থেকে যায়। তো সেক্ষেত্রে হাত, পা, ঘাড়, গলা, কনুই এই জায়গাগুলোরও যত্ন নেওয়া প্রয়োজন। তো এই জায়গাগুলো আমরা কি করি, সাধারণত স্নানের সময় সাবান দিয়ে স্নান করে নেই। কিন্তু এতে করে কি হয়, সাবানের মধ্যে ক্ষার থাকার জন্য আরও খসখসে হয়ে যায় স্কিন, স্কিন কিন্তু সফট থাকে না। আর আমরা এই হাত দিয়েই সংসারের নানা রকম কাজ করি, কাপড় কাচা, বাসন ধোয়া, সব রকম কাজ করার জন্য আমাদের হাত পায়ের অবস্থা কিন্তু বাজে হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের হাত পায়ের যত্ন নেওয়াটা কিন্তু খুবই জরুরি। তো হাতের মধ্যে পুরো এই রেমেডিটাকে আমি লাগিয়ে নিলাম। তো এটা তোমরা একটু বেশি করে বানিয়ে পুরো দু হাত, পায়ে, ঘাড়ে, গলায় সব জায়গায় ভালো করে ব্যবহার করতে পারো। তো আমি এটা পুরো হাতে লাগিয়ে নিলাম। এবার কি করব, এটা 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট পর একটা টমেটোর টুকরো নিয়েছি, হাফ টমেটো, তার মধ্যে একটু চিনি নিয়ে এই হাতের মধ্যে ঘষে নেব। এটা ঘষলে কি হবে, টমেটোর মধ্যে রয়েছে ট্যানিং দূর করার ক্ষমতা। তো ট্যানিং আমাদের রোদ্রে, অনেক সময় আমাদের রোদ্রে যেতে হয়, আমাদের হাত পায়ে ট্যান পড়ে যায়, সেই ট্যান দূর করতে কিন্তু এই টমেটো খুবই ভালো কাজ করবে। তো টমেটোর মধ্যে একটু চিনি লাগিয়ে নিয়ে এই টমেটোটা হাতে ভালো করে ঘষে নেবে। এটা তোমরা পায়েও করতে পারো, সেমভাবে পায়ে, এই যেভাবে আমি হাতে লাগাচ্ছি ঠিক সেইভাবে পায়েও তোমরা এটা লাগিয়ে নিতে পারো। তো এই টমেটো হাতের মধ্যে ভালো করে ঘষে নিলাম। তো বন্ধুরা, অবশ্যই টমেটো তোমরা এইভাবে লাগাবে, তাহলে এর উপাদানটা ভালো কাজে আসবে। তো দেখো, পুরো হাতে আমি এটা লাগিয়ে নিয়েছি এইভাবে। তো দেখো, সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এবার হাতের কিন্তু ট্যানটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা তোমরা শুধু হাতেই লাগাতে হবে এমন নয়, ঘাড়ে, গলায়, কনুই, আন্ডারআর্ম সব জায়গায় ব্যবহার করতে পারো, শুধু মুখে বাদ দিয়ে। এটা এইভাবে পুরো হাতে আমি লাগিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে ক্লিন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নর্মাল ট্যাপ ওয়াটার যেটা, সেটা দিয়ে এটা ধুতে পারো তোমরা। এটা একদিন ব্যবহার করলে তোমরা যতটা ফল পাবে, এটা প্রত্যেক সপ্তাহে একদিন করে ব্যবহার করে দেখো, এক মাসের মধ্যে তোমরা ভালো ফলাফল পাবে। হাতের ট্যান উঠে যাবে, হাত পায়ের ট্যান উঠে, হাত পা কিন্তু ক্লিন হয়ে যাবে, একদম মুখের
ত্বকের সঙ্গে হাত পায়ের ত্বকের সুন্দর একটা অ্যাডজাস্ট থাকবে। তো দেখো আমি বাঁ হাতটা করেছি, ডান হাতের সঙ্গে কিন্তু কোনো মিল নেই, দেখতেই পাচ্ছ কত ডিফারেন্স। একবার ব্যবহারেই এতটা ফলাফল, তোমরা করে দেখো। তারপর হাতটাকে ভালো করে মুছে বডি লোশন বা বডি অয়েল যেটা তোমাদের ইউজ করো সেটা লাগিয়ে নেবে। তো দেখো আমি এটা পুরো হাতে বডি লোশন লাগিয়ে নিলাম। এখন আমাদের করতে হবে মুখের কিভাবে পরিচর্যা করবে। মুখের পরিচর্যার জন্য আমি এখানে দুধ ব্যবহার করব, কাঁচা দুধ। তো বন্ধুরা কাঁচা দুধ তোমরা ফ্রিজে রেখে দিতে পারো। কাঁচা দুধের মধ্যে আমি এখানে 2 চামচ কাঁচা দুধ নিয়েছি আর 1/2 চামচ নেব অ্যালোভেরা জেল। বন্ধুরা মুখের জন্য আমি এখানে অ্যালোভেরা জেল নিচ্ছি। অ্যালোভেরা জেল তোমরা বাড়িরটাও নিতে পারো, নাইবা বাজারে যেটা বিক্রি হয় সেই অ্যালোভেরা জেলও নিতে পারো। আর নিয়ে নেবো এখানে মধু, মধু বদলে তোমরা চিনিও নিতে পারো। আমি এখানে 1 চা চামচ মধু নিয়ে নিলাম। তো এই মধু, অ্যালোভেরা জেল আর দুধ সুন্দর করে মিক্স করে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো চাল গুঁড়ো। তো বন্ধুরা এখানে আমি চাল গুঁড়ো নিয়ে নিচ্ছি। চাল গুঁড়ো এখানে 1 চা চামচ দিয়েছি, আর 1 চা চামচ লাগবে। এখানে দুধের কোয়ান্টিটি বুঝে এখানে চাল গুঁড়োটা ব্যবহার করবে। তো দেখো চাল গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার সুন্দর করে মিশিয়ে একটা সুন্দর ক্রিমের কনসিস্টেন্সিতে এসে গেছে। এবার এটা মুখে লাগাতে হবে। মুখের জন্য এই জিনিসটা খুবই উপকারী। তো এটা মুখের মধ্যে স্ক্রাব করে করে লাগাতে হবে, যেহেতু এর মধ্যে চাল গুঁড়ো রয়েছে। সুন্দর করে স্ক্রাব করে করে আলতো হাতে এটা লাগাতে হবে। তো এটা পুরো মুখের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। তো দেখো এটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে অবশ্যই করে 5-7 মিনিট রেখে দিতে হবে। তোমরা চাইলে এটা ঘাড়ে গলায়ও লাগিয়ে নিতে পারো। তো আমি যেহেতু একটু বেশি করে তৈরি করেছি, সেক্ষেত্রে এটা আমি গলায়ও লাগিয়ে নিতে পারবো। এটা শুধু মুখে লাগালে মুখের স্কিনটা পরিষ্কার হবে আর গলার স্কিনের সঙ্গে মুখের কোনো অ্যাডজাস্ট থাকবে না, সেই জন্য তোমরা এটা গলায় লাগিয়ে নিতে পারো। তো আমি যতটুকু বেশি হয়েছিল আমি এটা গলায় লাগিয়ে নিলাম আর মুখেও ভালো করে লাগিয়ে নিলাম। এটা অবশ্যই করে 5-7 মিনিট রেখে দিতে হবে। 5-7 মিনিট এটা মুখের মধ্যে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে, তারপরে এটা ম্যাসাজ করতে হবে। তো দেখো এইভাবে আমি রেখে দিয়েছিলাম 5-7 মিনিট। এবার হাতটাকে একটু ভিজিয়ে ভালো করে এটাকে ম্যাসাজ করতে হবে। এটা ম্যাসাজ দিতে হবে, সুন্দর স্ক্রাব হয়ে যাবে আর সুন্দরভাবে এটা ম্যাসাজ হবে। এতে করে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে আর মুখের স্কিনটা গ্লো হবে। তো এইভাবে মুখের মধ্যে আমি ম্যাসাজ করে দিচ্ছি। তো ঘাড়ে গলায় এভাবে সুন্দর করে ম্যাসাজ করে দেবে, এতে করে স্কিনটা ভালো গ্লোয়িং হবে। তো বন্ধুরা এটা ভালো করে নাকের মধ্যেও ভালো করে স্ক্রাব করবে, এতে করে ডেড স্কিনটা উঠে যাবে আর ব্ল্যাক হেডস হোয়াইট হেডসও কিন্তু রিমুভ হয়ে যাবে। কেননা এর মধ্যে দুধ রয়েছে আর চাল গুঁড়ো রয়েছে, এটা দিয়ে ভালো করে স্ক্রাব করে নিয়ে তারপর একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে ভালো করে স্কিনটাকে মুছে নেবে। 10 মিনিট এটা মুখের মধ্যে ছিল, এখন মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে। তো দেখো আমি একটা টাওয়াল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি মুখটাকে। এবার ভালো করে মুছে তারপর মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো আমি মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা গ্লোয়িং হয়ে গেল। শুধু 10 মিনিটেই স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে, কতটা সফট হয়ে গেছে। এটা সপ্তাহে তোমরা একদিন করে করতে পারো। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, নমস্কার।